লোকসভা নির্বাচনের তৃতীয় পর্যায়ের ভোটগ্রহণ প্রক্রিয়াও চারিটাক সমষ্টিত হয়েছে এই ভোটগ্রহণ প্রক্রিয়া। আর ভোটদান সাব্যস্ত করার পাছতে এগারী পুরনি বিজেপি নেতায় এটা সরকারের বিরুদ্ধে মুক্তিক অভিযোগ উত্থাপন করা পরিলক্ষিত হয়েছে। নলবারীর প্রাক্তন বিজেপি বিধায়ক অশোক শর্মায় এবার পুনের সরকারক আক্রমণের লক্ষ্য করে লৈছে। তখন ভোটাধিকার সাব্যস্ত করে উলাই অহার পাছতে সংবাদ মাধ্যমের সম্মুখত মুক্তিক সরকারের বিরোধিতা করা দেখবলে পাওয়া গেছে। তখন এখন ঘরের উদাহরণ দিয়ে কৈছে যে এনেকা বহু ঘর দেখি যার ঋণত পুত গে ধ্বংস হয়ে গেছে। গতি সেইভাবে এটা নবপ্রজন্মক আজি ভোটদানের তৃতীয় পর্যায়ের ভোটগ্রহণের দিনটতেই নবপ্রজন্মক আহ্বান জানায় কৈছে যে এই কথাটো নবপ্রজন্মই আলোচনা বা এই কথাটো নবপ্রজন্মই বিবেচনা করে চাতো এই মুহূর্তের দরকার। কারণ দেখবলে পাওয়া গেছে যে রাজ্য সরকারে ইটোর পাছত সিটুক মাহটো সম্পূর্ণ হবলে নাপায়ে দুই বা তিনবারক রাজ্য সরকারে ধার লওয়া পরিলক্ষিত হয়েছে। আর এই মাহতে মে মাহর ভিতরতে 2000 কোটি টাকার ঋণ লোবলে গিয়ে আছে হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন বিজেপি সরকার। সেই বাতরি ইতিপূর্বে দি ক্রস কারেন্টত প্রকাশিত হয়েছে। আর এনেক ধারর উপরি ধার লো সরকারে অনুৎপাদনশীল কাম কাজত এই টাকা সমূহ ব্যবহার করে আছে। নিজের ভোট ব্যাঙ্ক রক্ষণাবেক্ষণ দিবল গিয়ে হিতাধিকারীর সৃষ্টি করে গিয়ে আছে। ইখনের পাশত সিখনক হিতাধিকারী আসনের সৃষ্টি করেছে, কিন্তু তার পরিবর্তে উন্নয়নমূলক কাম কাজত কোনো ধরনের টাকা খরচ নকরার অভিযোগ এই বিজেপি সরকারখনের বিরুদ্ধে উত্থাপন হয়ে আছে। গতি ধার ঋণ লো সরকারে যে অর্থনৈতিক দুরবস্থার ফলে গতি করে আছে সেই কথা পুনর্বার সকিয়াই দিয়ে এবার নবপ্রজন্মক আহ্বান জানাইছে নলবারীর প্রাক্তন বিজেপি বিধায়ক অশোক শর্মায়। জানাইছো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর। আজি লোকসভা নির্বাচনের তৃতীয় পর্যায়ের ভোটগ্রহণের দিনতে পুনর্বার অশোক শর্মার বিস্ফোরণ। কৈছে ধার লয়ে ঘরকে ভালদরে চলাব নারী, ধার লো ধ্বংস হয়ে যাওয়া বহু ঘর দেখি মন্তব্য করেছে বিজেপি নেতাগিয়ে। আর সেইভাবে তখেতে নবপ্রজন্মই এই কথাটো চিন্তা করে চা ভাল বলে মন্তব্য আগবাইছে আজি তৃতীয় পর্যায়ের ভোটগ্রহণের দিনটতেই। কৈছে যে এখন ফ্লাইওভার বা রাস্তাঘাটের পকীকরণ করা মানে উন্নয়ন নহয়। ভোটাধিকার সাব্যস্ত করে এনেক সরকারক সমালোচনা করেছে প্রাক্তন বিজেপি বিধায়ক অশোক শর্মায়। জানাইছো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর। আনফালে অশোক শর্মার মন্তব্যের প্রত্যুত্তর দিবলে গিয়ে খঙত পিঙির তোলা হয়ে পড়া দেখবলে পাওয়া গেল সাংসদ দিলীপ শইকিয়াক। অশোক শর্মাক খাই পাত ফলা বলে মন্তব্য দিলীপ শইকিয়ার। লগতে দিলীপ শইকীয়া মন্তব্য করে কৈছে যে অশোক শর্মার মতিভ্রম হয়েছে আর সেইভাবে তখেতর চিকিৎসার প্রয়োজন। এই মন্তব্য বিজেপি সাংসদ দিলীপ শইকিয়ার। জানাইছো সবিশেষ খবর। এই দৃশ্য দেখিছে এয়া হয়েছে অশোক শর্মা, তখেতে ভোটদান ভোটাধিকার সাব্যস্ত করবলে ভোটকেন্দ্রলে গেছে আর ভোটাধিকার সাব্যস্ত করে উলাই অহার পাছতে সরকারক আক্রমণের লক্ষ্য করে লৈছে এগারী বিজেপি নেতায়। প্রবীণ বিজেপি নেতাগিয়ে কৈছে যে ধার ঋণ লো বহু ঘর ধ্বংস হয়ে যাওয়া দেখি, গতি এই কথাটো নবপ্রজন্মই চিন্তা করে চাতো ভাল। জানাইছো দর্শকক যে রাজ্য সরকারে পুনের ঋণ লোবলে গিয়ে আছে। এই মাহতে 2000 কোটি টাকার ঋণ লোব। আনকি রাজ্য সরকারের অর্থনৈতিক দুরবস্থার দিক এনে পর্যায়ে পাইছেগৈ যে কর্মচারীক দরমহা দিবর বাবেও সরকারে 1000 কোটি টাকা ইয়ার পূর্বে ঋণ লওয়া পরিলক্ষিত হয়েছিল। গতি কেনেকা একটা ভয়াবহ অর্থনৈতিক দিকলে এই রাজ্য সরকারখন গতি করে আছে সেই কথা যেন সোঁয়াই দিছে আজির দিনটতেই। আজির দিনটোত যে দিনটোত আসলে ভোটারে সরকার নির্বাচন করব, জনপ্রতিনিধি নির্বাচন করব আর সেই জনপ্রতিনিধিয়ে সরকার গঠন করব। আর তার বাবে আজির দিনটোত এই গুরুত্বপূর্ণ দিনটোত এনেক নবপ্রজন্মক বা ভোটারক এনেক আসলে কথাবিল বিশ্লেষণ করে চাবর ভাবি চাবর চিন্তা করে চাবর অবকাশ তুলি ধরেছে প্রাক্তন বিজেপি বিধায়ক অশোক শর্মায়। অশোক শর্মার মন্তব্য এই মুহূর্তে আপনার শুনে লোক বিচারিছো। ভোট প্রদান করে তখেতে কেনেক সরকারের বিরুদ্ধে মুক্তিক আসলে অভিযোগ উত্থাপন করেছে সেই বিস্ফোরক মন্তব্য আপনার এবার শুনে লোক। মোর নিজের জন্মস্থান, মোর নিজের বুথ পূর্ণকামদেব প্রাথমিক বালিকা বিদ্যালয়, তাত মই ভোটদান করবলে আইছো। আর দেখিছো রাইজে ইতিমধ্যে কুয়ারে পড়াই খুব উৎসাহে গণতান্ত্রিক যে অধিকার সাব্যস্ত করবর কারণে ওলাই আইছে ঘরেরপরা। প্রতিকূল বতর, বরষুণ দি আছে, তথাপি রাইজে উৎসাহ মানে দেখাই আছে, সকলে ভোট দিবর কারণে সাজু হয়ে ঘরের ওলাইছে। গতি এয়া গণতন্ত্রের কারণে শুভ লক্ষণ আর সুস্থ সবল গণতন্ত্র আজি যদি আমি প্রতিষ্ঠা করার যদি ভোটাধিকার প্রদান করো, নিশ্চিতভাবে আমার ভারতবর্ষ, আমার দেশ এখন উন্নত রাষ্ট্র হিসাবে আগন্তুক দিনত আমি গড়ে তুলব পারিম। তিনখনত তো কোনো ধরনের প্রতিদ্বন্দ্বী নাই। প্রথম হল গুয়াহাটি, দ্বিতীয় হল বরপেটা, তৃতীয় কোকরাঝার। আমার হয়তো বরপেটাত ধুবুরীত আমার
হয়তো তিনিকুণীয়া প্রতিদ্বন্দ্বিতা হব কেতিয়াবা দেখা সমাজত দেখা তারতম্যৰ ফলশ্রুতিত মানুহে সেইবিলাক কিছু কথা কোৱা মিলা করে নকমে কারণ নহয় নহয় ভোটদানৰ কথাটো পার্সেন্টেজৰ হার বৃদ্ধির কথাটো হ্রাস বৃদ্ধির কথাটো বরষুণের উপর নির্ভর নকরে, এই মনের উৎসাহের উপর নির্ভর করে। আমার বর্তমান ক্ষেত্র আমি দেখিছো এইকেইদিন নির্বাচনী বাজারত ঘুরিছো, আমার যে আসনির কারণে আমার মহিলাসকল অতি উৎসাহী হয়ে আছে। গতি বরষুণ আহিলেও রোদ বতাহ বরষুণকো নেওচি যেহেতু মিটিংত গেছিল আজি ভোট দিব নাহিব নাকি, গতি বরষুণের কারণে ইয়াত প্রভাব কোনো নপরে। নিশ্চিতভাবে আমার যেটু নেতৃত্ব প্রক্রিয়া লৈছে সেইটো সফল হব বলে মই আশা করো। হয়েছে আমি এটা কথাত অভিজ্ঞতা হয়েছে যে ধার করে সরহ দিন ঘর বা পরিয়াল ভালদরে চলাব নয়, গতি নবপ্রজন্মই যাতে এই কথাটোর উপর কিছু নির্ভর করে, মানে এমাহত আজি এক হাজার কোটি টাকা, অহা মাহত দেড় হাজার কোটি টাকা, এই যে ধার বৃদ্ধি হয়ে আছে ইয়ার ফলত একটা পরিয়াল ধ্বংস হওয়া আমি দেখিছো। গতি আমার রাজ্যখন যাতে তে হয়ে না যায় তার কারণে নবপ্রজন্মই চকু রাখা উচিত। এখন ওভারব্রিজ বা রাস্তাঘাট পকীকরণে দেশের উন্নতির কথা তো নুবুঝাই, যদি তাত বিত্তীয় ব্যবস্থা ভাল থাকে তেনেহলে এইখিনির উপরেও আরো বেশি শক্তিশালী হব। গতি মই নব নাই না এই ক্ষেত্রে মই মোর কবলগা কথাখিনি কলোয়ে, কিন্তু মই ভাবু এই ক্ষেত্রে যেহেতু গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলে আপনার কয় মোক নকয়, মই রাজনীতি করো নকয়, কিন্তু আপনার কয় গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ তার একডাল রদ বলে, গতি এই কথাখিনি আপনাদের বিশ্লেষণ করে রাইজর মাজত আসলতে উলিয়াই দিব লাগে, কিন্তু আমি দেখিছো সেইটোত ব্যর্থ হওয়া যেন আমার অনুভব হয়েছে। কারণ মাহে মাহে ইমান কোটি টাকা ধার লৈ আছে, সেইটোর উপর বিশ্লেষণ এতিয়ালে হওয়া নাই। বাতৰিত দুই এজন মানুষ উষ্মা প্রকাশ করেছে, তার কিনা সমালোচনা কেতিয়া হয়েছে, কিন্তু তার উপর বিতং পর্যবেক্ষণ পর্যালোচনা হওয়া নাই, সেইটো আমি দেখিছো। গতি মই আপনালোককো আহ্বান জানাইছো এই মূল বিষয়টোতে সকলে গুরুত্ব দিব লাগে। নিশ্চিত বলে মই সেইটো পরহিয়ে কৈছো, কারণ মই নিজা ব্যক্তিগতভাবে ঘুরিছো আর ঘুরি দেখিছো। আর এই মন্তব্য আপনাদের শুনেছে যে বিধায়ক অশোক শর্মায় কেনেকৈ আসলে সরকারের ধার লওয়ার যে প্রবণতা এই প্রবণতাক সমালোচনা করেছে, তেখেতে সমালোচনা করে কৈছে যে ধার লৈ ধ্বংস হয়ে যাওয়া ঘর দেখিছো। আর এনেকৈ এটা রাজ্য সরকারে যেহেতু ইবারের পাছত সিবারকৈ আসলে ধার লবর গৈ আছে, আপনাদের সোঁৱৰাই দিব বিচাৰিছো যে যোৱা আট মার্চতে সরকারে এহাজার কোটি টাকার ঋণ লৈছিল, আর সরকারের নিজা আয় তথা কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় করর অংশ আর ধারলৈ লওয়া এই টাকা সমূহ এহাজার কোটি টাকা এই সমূহ মিলাই মার্চ মাহত সরকারী কর্মচারীক দরমহা দিছিল, আর মার্চ মাহর এই দরমহা দিবর সরকারে ধার লৈছিল এহাজার কোটি টাকা। মন করব 2024-25 বিত্তীয় বর্ষ আরম্ভ হয়েছে, আরম্ভ হওতে সরকারে এনেক 2000 কোটি টাকার ঋণ লৈছে এপ্রিল মাহতে, আর এই মাহতো মে মাহতো সরকারে 2000 কোটি টাকার ঋণ লবলৈ দুটাকৈ কিস্তিত দুবারকৈ ঋণ লব, এহাজার এহাজারকৈ সর্বমুঠ 2000 কোটি টাকার ঋণ এই মে মাহতে লব, 30 মের আগতে দুটা কিস্তিত 2000 টাকার ঋণ লব হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন রাজ্য সরকারখনে। আর এনেকৈ আসলে হিতাধিকারী আসনি সমূহ ইখনের পাছত সিখনকৈ সৃষ্টি করে গৈ আছে, কিন্তু তার পরিবর্তে উৎপাদনশীল কোনো ধরনের আসনি সৃষ্টি করবলে এই মুহূর্তলৈকে সক্ষম হওয়া নাই, বা সেই আসনি সমূহক একাশরিয়া করে থাকে দিছে এই বিজেপি সরকারখনে। যখন এমএনরেগা আসনি আছিল, এই এমএনরেগা আসনিখনে গাঁও যখন নিবনুয়া লোক আছিল, যখন কর্মসংস্থাপনহীন কামর নিশ্চয়তা দিছিল, এই আসনিখনের জড়িয়ে কাম লাভ করব পাৰিছিল আর তার বিনিময়ত উপার্জন করেছিল, এই সমূহ আছিল ইউপিএ সরকারে প্রবর্তন করা কিছু উৎপাদনশীল আসনি যুহর দ্বারা আসলে জনসাধারণের আয় বৃদ্ধি পায়, এখন রাজ্যের বা এখন দেশের জনসাধারণের উপার্জন বৃদ্ধি পায়, কিন্তু এনেকা উৎপাদনশীল আসনি সমূহক এটা এই বিজেপি সরকারে এনডিএ নেতৃত্বাধীন বিজেপি সরকারখনে একাশরিয়া করে থাকে দিছে বিভিন্ন সময়ত এনে আসনি সমূহ, আনকি এমএনরেগা আসনিটো বিভিন্ন ধরনের অনিয়ম সংঘটিত হওয়ার কথা পোহরলে আহি আছে, কোনো কোনোয়ে কাম নকরাকৈ আসলে এমএনরেগার ধন তেওঁলোকৰ বেংক একাউণ্টত সোমাইছে, কিন্তু ফলাফল শূন্য, কোনো ধরনের উৎপাদনশীল কাম কাজ হওয়া নাই,
কোনো রাস্তা পদূলি নির্মাণ হওয়া নাই বা বিভিন্ন ধরনের কর্মনিশ্চয়তা যখন লোকে প্রকৃতার্থত পাব লাগে পোৱা নাই। এই অভিযোগ বিগত সময়ত উত্থাপন হয়ে আছে, কিন্তু তার পরিবর্তে সরকারে নিযুতমন্য আসনি বা অরুণোদয় আসনি বা বিভিন্ন ধরনের এনেকা কিছু লাখপতি বাইদেউকে ধরে এই আসনি সমূহ সরকারে প্রবর্তন করে গিয়ে আছে, যুগের যোগেদি আসলে জনসাধারণক নগদ ধনের সুবিধা প্রদান করে। আর এই আসনি সমূহ যথেষ্ট জনপ্রিয় হলেও এই হিতাধিকারী আসনি সমূহ কিমান ভয়ঙ্কর সেই কথা অনুমান করবর বাবে আপনাদের একটা উদাহরণে যথেষ্ট। সেয়া হয়েছে যে রাজ্য সরকারে কর্মচারীক দরমহা দিবর বাবেও ধার করবলিয়া পরিস্থিতির উদ্ভব হয়েছে। এনেকা একটা ভয়ঙ্কর বিত্তীয় পরিণতিলৈ গৈ আছে রাজ্য সরকারখন, হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন এই সরকারখন, কিন্তু তার প্রতি কোনো ধরনের ভ্রুক্ষেপ নাই। সরকারক যেতিয়া এই সন্দর্ভত সমালোচনা করা হয় বা এই সন্দর্ভত যেতিয়া সরকারক আঙুলিয়াই দিয়া হয়, তেতিয়া আকৌ হিমন্ত বিশ্ব শর্মা বা বিজেপির যেসকল মন্ত্রী বিধায়ক তেওঁলোকর মুখত শুনা যায় যে যার ঋণ লওয়ার সক্ষমতা থাকে, যার ঋণ লওয়ার ক্ষমতা থাকে, তেওঁলোককহে ঋণ প্রদান করে বলে এক প্রকার উপলুঙা সূচক বা এক প্রকারের তুলুঙা মন্তব্য প্রদান করে তেওঁলোকে এই সমগ্র বিষয়ের পৰা গা সারিবলৈ চেষ্টা করে। কিন্তু প্রকৃতার্থত যে একটা দেবদুল উপলৈ সুমায় গৈ আছে, এটা ধারর যে আসলে চক্র, এই চক্রটলে সুমায় গৈ আছে, এবার ধার লব আর সেই ধার পূরণ করবর বাবে আকো এবার ধার লব, এনেকৈ আসলে একটা দেবদুল উপত সুমায় গৈ আছে এখন রাজ্য সরকার। গতি একটা ভয়ঙ্কর অর্থনৈতিক বিত্তীয় অর্থনৈতিক দিকে গতি করে আছে এই রাজ্য সরকারখন বা বিজেপি শাসিত এই সরকারখন। কিন্তু তার পাছতো সরকারের এতালেক কোনো ধরনের গাত কথা লগা নাই, এইখনের পাছত সেইখনক হিতাধিকারী আসনি প্রবর্তন করে গৈ আছে। তার স্পষ্ট প্রমাণ আপনার আমি দ্বিতীয় যুক্ত আপনার মন্তব্য শুনাবল গৈ আছো, এই মন্তব্যটোর আপনার অনুধাবন করব পারিব। আজির দিনটুত কাক ভোট দিব কাক নিদিব সেই কথা কোনো ধরনের উল্লেখ করা নাই প্রাক্তন বিধায়ক অশোক শর্মায়। তেখেতে মাত্র একটা কথাই কৈছিল যে নবপ্রজন্মের কথাটা বিবেচনা করে চাওয়া প্রয়োজন, কিয়নো এই সরকারখানে ধারর উপরে ধার লৈ গৈ আছে আর ধার ঋণ লৈ কেনেকুৱা অবস্থা হয় তার উদাহরণ দিবলৈ তেখেতে ঘরের কিছু উদাহরণ দিছে, যে এখন ঘর ধার ঋণত ডুব গৈ ধ্বংস কেনেকৈ হয়ে যায় তার উদাহরণও তেখেতে দাঙি ধরেছে। গতি এই সমগ্র বিষয় নবপ্রজন্মক চিন্তা করবর বাবে তেখেতে আহ্বান জানাইছে, কিন্তু এই আহ্বান ইতিবাচকভাবে নলৈ কেনে নেতিবাচক হিসাবে গ্রহণ করেছে বিজেপির নেতা মন্ত্রী বিজেপির সাংসদে সেই কথা আপনাদের মন্তব্য দিলীপ শইকীয়ার মন্তব্যের পর আপনাদের অনুমান করক। এই মন্তব্য শুনার পাছত সাংবাদিকর মুখে অশোক শর্মায় এনে মন্তব্য আগবাইছে বলে কোৱাৰ পাছত খঙত টিঙিৰি তোলা হয়ে পড়েছে সাংসদ দিলীপ শইকীয়া। তেখেতে আনকি ব্যক্তিগত পর্যায়তো আক্রমণ করা পরিলক্ষিত হয়েছে, কৈছে অশোক শর্মার মতিভ্রম হয়েছে, তেখেতৰ চিকিৎসার প্রয়োজন। যখন বিজেপি নেতৃত্বাধীন সরকারক এগারী প্রবীণ বিজেপি নেতায় ভুল সমূহ আঙুলিয়াই দিছে, এই সমূহ অভিজ্ঞতার পর লওয়ার সলনি ব্যক্তিগত পর্যায়ত তরল পর্যায়ত আক্রমণ করেছে বিজেপির নেতায়। গতি কেনেকটা পর্যায়লৈ এই গণতন্ত্র বা এই পদ্ধতি সমূহ গৈ আছে সেয়া নিশ্চয়কৈ বিবেচনা করে চাবলগীয় একটা পরিস্থিতি বা বিষয় হয়ে পড়েছে এই মুহূর্তে। আপনার শুনাব বিচার দিলীপ শইকীয়ার মন্তব্য কেনেকৈ তেখেতে প্রতিক্রিয়া আগবাইছে বা শুনি লোক। পূর্ণকামদেব প্রাথমিক বালিকা বিদ্যালয় তাত মই প্রদান করবলে আইছো আর দেখিছো রাইজে ইতিমধ্যে তোয়ারেপরাই খুব উৎসাহে গণতান্ত্রিক যে অধিকার সাব্যস্ত করবর কারণে ওলাই আহিছে ঘরের প্রতিকূল বতর বরষুণ দি আছে, তথাপিও রাইজে উৎসাহ মানে দেখাই আছে, সকলে ভোট দিবর কারণে সাজু হয়ে ঘরের ওলাইছে। গতি এয়া গণতন্ত্রের কারণে শুভ লক্ষণ আর সুস্থ সবল গণতন্ত্র আজি যদি আমি প্রতিষ্ঠা করাত যদি ভোটাধিকার প্রদান করো নিশ্চিতভাবে আমার ভারতবর্ষ আমার দেশখন এখন উন্নত রাষ্ট্র হিসাবে আগন্তুক দিনত আমি গড়ে তুলব পারিম। তিনিখনতো কোনো ধরনের প্রতিদ্বন্দ্বী নাই, প্রথম হল প্রতীক পোল হয় বিপক্ষই আমি কষ্ট করছো, তখেতর মতিভ্রম হয়েছে, তখন একটা সরকারি ইস্যু আমার কনসার্নের বিষয় নহয়, আমি এই চিন্তা করা না, আমি গোল্ড মেডেল পাব লাগে, গোল্ড মেডেল পড়ার কারণে আমি কষ্ট করছো, ইতিমধ্যে গোল্ড মেডেল পার দিকত আমি অগ্রসর হয়েছো, এটা সিলভার আর ব্রঞ্জ কোনে পায়, এই দুটা অপজিশন পার্টিয়ে ঠিক করব কোনে কি পুরস্কার পায়। অশোক শর্মা আমার দলের এগারী কার্যকর্তা, তখেতর কিছুদিনের পর মতিভ্রম হয়েছে, তখেতর মতিভ্রম হয়েছে, তখন একটা সরকারি স্টেটর চেয়ারম্যান হয়ে আছে, তখেতে যদি ইমান পদ কিনা হওয়া দেখিছে প্রথমে চেয়ারম্যান পদটা ত্যাগ করব লাগে, দলের পাতো তখেতক আমি তো যি কব লাগে কমে, মোর বিরুদ্ধে বিভিন্ন স্থানত ভোট দিব নালাগে বলে দরং লোকসভা সমষ্টিত ওদালগুড়ি লোকসভা সমষ্টি বিভিন্ন স্থানত গৈছে অশোক শর্মায়। গতি যিজন ব্যক্তিয়ে নরেন্দ্র মোদীক প্রধানমন্ত্রী পতার কারণে
আমি সকলে চিন্তা করছো ভারতবর্ষক বিকশিত রাষ্ট্ররূপে গড়ি তোলার আমি চিন্তা করছো। সেই সময় অশোক শর্মার নিচিনা তথাকথিত আমি শব্দ আজ প্রয়োগ করছো, তথাকথিত নেতা এজনে এই ধরনের আমার বিরুদ্ধে আর আজির দিনটোত মন্তব্য দিয়াতো অশোক শর্মার মতিভ্রম হয়েছে, অশোক শর্মার হয়তো চিকিৎসার প্রয়োজন হয়েছে। অশোক শর্মা আমার দলের এগারী কার্যকর্তা, এখেতর কিছুদিনের পর মতিভ্রম হয়েছে, এখেতর মতিভ্রম হয়েছে। এখেত একটা সরকারি স্টেটর চেয়ারম্যান হয়ে আছে, এখেতে যদি ইমান পদ কিবা হওয়া দেখিছে প্রথমে চেয়ারম্যান পদটা ত্যাগ করব লাগে। দলের পাঁচও তখেতক আমি তো যি কব লাগে কমে, মোর বিরুদ্ধে বিভিন্ন স্থানত ভোট দিব নালাগে বলে দরং লোকসভা সমষ্টিত ওদালগুড়ি লোকসভা সমষ্টি বিভিন্ন স্থানত গেছে অশোক শর্মায়। গতি যিজন ব্যক্তিয়ে নরেন্দ্র মোদীক প্রধানমন্ত্রী পতার কারণে আমি সকলে চিন্তা করছো, ভারতবর্ষক বিকশিত রাষ্ট্ররূপে গড়ি তোলার আমি চিন্তা করছো। সেই সময় অশোক শর্মার নিচিনা তথাকথিত আমি শব্দ আজ প্রয়োগ করছো, তথাকথিত নেতা এজনে এই ধরনের আমার বিরুদ্ধে আর আজির দিনটোত মন্তব্য দিয়াতো অশোক শর্মার মতিভ্রম হয়েছে, অশোক শর্মার হয়তো চিকিৎসার প্রয়োজন। নিজের যে জন্মস্থান, মোর নিজের যে বুথ পূর্ণকামদেব প্রাথমিক বালিকা বিদ্যালয়, তাত মই প্রদান করবলে আইছো আর দেখিছো রাইজে ইতিমধ্যে প্রশ্নর মানে যেটা অশোক শর্মালে প্রশ্ন দিছে, অশোক শর্মা এজন খাইপাত ফলা ব্যক্তি মোর মোর দৃষ্টিতে, সেইকারণে মানে আজ কইছো অশোক শর্মায় দলের দায়িত্ব লওয়ার বিভিন্ন দলীয় দায়িত্ব লাভ করেছে, যুব মোর্চারপর কেরেনবদীলকে বিভিন্ন দায়িত্ব পাইছে, এমএলএ তখেতক মানে ইলেকশন খেলব দুবার সুযোগ দিছে, 2006 এমএলএ খেলিছে, 2016 এমএলএ খেলিছে, 6 হারিছে, 11 মই হারিছিল। আর একটা কথা আপনাদের সকলকে মাদক তো মোক দিই, আর তো কথা সব পেছর মানুষ মাদক গোটেখিনি আছে নে দাদা, এই হেরা আপনাদের শর্মায় আজি যে প্রতিক্রিয়া দিছে সেই নেতিবাচক প্রতিক্রিয়া, অশোক শর্মার মতিভ্রম হয়েছে, অশোক শর্মাক চিকিৎসার প্রয়োজন হয়েছে, অশোক শর্মায় দলের বিভিন্ন দায়িত্ব লৈছে, দায়িত্ব লৈ কাম করেছিল তাত কোনো সন্দেহ নাই, কিন্তু অশোক শর্মায় বিগত কিছুদিন যা কাম করেছে সেইবিল কামে দলটোর ভাবমূর্তি বিনষ্ট করার লগতে অশোক শর্মায় ভাবি আছে যে মাত্র বিজেপির হয়ে একমাত্র নেতা, পুরনি নেতা, 99% দলের এনেকা জ্যেষ্ঠ কার্যকর্তায় ডেডিকেটেড সিনসিয়ার অনেস্ট কার্যকর্তায় একো নোপোক বিজেপি করে আছে, সেই সকলক মানে সেলুট দিছো, কিন্তু অশোক শর্মাক মানে ধিক্কার দিছি। অশোক শর্মায় আজি স্টেট গভর্নমেন্টর একটা চেয়ারম্যান হয়ে আছে, যিজন ব্যক্তিয়ে ডাবল স্ট্যান্ডার্ড দুমুখীয়া চরিত্র প্রদর্শন করেছে, এইফালে করবাত কোনোবাই কয় কেউ মানে বিরোধিতা করে আছে, মানে নিজে মোর হাতত প্রমাণ আছে, অশোক শর্মায় দরং ওদালগুড়িত গই মোর বিরুদ্ধে ক্যাম্পেইন করেছে, কি বিজেপির কার্যকর্তা বর্তমান, যিজন বিজেপির কার্যকর্তায় নরেন্দ্র মোদীজিক প্রধানমন্ত্রী পতার কারণে সকলে দিন রাত একাকার করেছে, যি কার্যকর্তায় হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার যে সপন, আমার যে সপন 3,30,00,000 মানুষের সপন যে পাঁচখন শ্রেষ্ঠ রাজ্যের ভিতর এখন বিজেপি প্রতিষ্ঠা করব লাগে, সেই সময় অশোক শর্মার নিচিনা এজন কুলাঙ্গার ব্যক্তিয়ে এই ধরনের মন্তব্য দিছে। আর একটা কথা আপনাদের কইছো, অশোক শর্মায় 2011 যেটা মানে বিজেপি ইলেকশন খেলেছিল তেতিয়া সেই সময়ের এজন প্রার্থীরপরা মোক কম ভোট দিওয়ার কারণে 2,00,000 টাকা লৈছিল 2011 চনত সভাপতি নাছিলে, এতিয়া বীরেন দত্ত সভাপতি আছিলে আর বীরেন দত্ত ঘনিয়াক ইন্ডিপেন্ডেন্ট খেলিছিলে তেতিয়া দীপিকা দত্তই, গতি সেই সময় অশোক শর্মায় একটা ভয়ঙ্কর কাম করেছে, 2,00,000 টাকা মোর বিরোধী প্রার্থীর লৈছে, তারমানে সিপ্রাংমারা স্বভাব অশোক শর্মা আগর পাই আছে, অশোক শর্মার দুটা দাঁত খোয়া দাঁত বেলেগ, অশোক শর্মার খোয়া দাঁত বেলেগ আর এটা হাতির নিচিনা যে দাঁড়া উলাই থাকে হেনেকা দাঁত আছে। দরং ওদালগুড়িতে যেহেতু আপনি ক্যাম্পেইন করা বলে কইছে তখন আপনার বিরুদ্ধে, গতিকে দরং ওদালগুড়িতে এক্ষেত্রে মই ইতিমধ্যে মই দলকো জনাইছো, রাজ্যিক সভাপতিকো মই জনাই আছো, লিখিতভাবে জনা নাই, মৌখিকভাবে জনাইছো, মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক জনাইছো, গতি ইলেকশনের পিছতে অশোক শর্মার বিরুদ্ধে কঠোর অনুশাসনমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে, নিশ্চিতভাবে যার মানে সিধা নহয়, গতি সিধা নহয় মানে এইটাই কাম করব প্রশ্ন।